दिस चैनल डज नॉट प्रमोट एनी वायलेंट हार्मफुल और इलीगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोवाइडेड बाय दिस चैनल इज मेंट फॉर एन एजुकेशनल पर्पस ओनली। हमारी एक कार्यकर्ता के पति को मार दिया। जयंत बर्मन। दिस चैनल डज नॉट प्रमोट एनी वायलेंट हार्मफुल और इलीगल एक्टिविटीज ऑल दिस चैनल डज नॉट प्रमोट एनी वायलेंट हार्मफुल और इलीगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोवाइडेड बाय दिस चैनल इज मेंट फॉर एन एजुकेशनल पर्पस ओनली। इधर बर्मन बताइए क्या हो रहा है यहाँ, जहाँ जा रहे हैं बंगाल में हम लोग, यही सवाल उठ रहा है। ममता जी कह रही है जांच कमेटी क्यों आई, जांच कमेटी इसलिए आई है ममता जी कि आप सच्चाई को छुपाती हैं, आपकी आपका शासन छुपाता है, उसी को एक्सपोज करने हम लोग आए। बहुत फोटो इसके पति को मार दिया, क्या मतलब है इसका, भाजपा जीती है वहां पर। आप जरा हमको बात करें, तारीख बता दो। এই মোবাইলটা একটু নামা না, কখন থেকে বলতে দেখে, এক তো গোলি মারা, দূসরে গোলি মারা, এক হামারি ইস নির্দোষ পত্নী কে পতি কা হত্যা কর দিয়া, মার্ডার অ্যাসল্ট অ্যাসল্ট অর বাই গনশট। মমতা জি বলতে কুছ নেই হুয়া। দাদা একটু ক্যামেরাটা ছোড়বে, দাদা দাদা একটু ক্যামেরাটা ছোড়বে। আরে বাবা এই আমার মনে গিয়ে লাগলো। এই মোবাইলটা একটু নামা না, কখন থেকে বলতে দেখে, এক তো গোলি মারা, দূসরে গোলি মারা, এক হামারি ইস নির্দোষ পত্নী কে পতি কা হত্যা কর দিয়া, মার্ডার অ্যাসল্ট অ্যাসল্ট অর বাই গনশট। মমতা জি বলতে কুছ নেই হুয়া। দাদা একটু ক্যামেরাটা ছোড়বে, দাদা দাদা একটু ক্যামেরাটা ছোড়বে। আরে বাবা এই আমার মনে গিয়ে লাগলো। কোচবিহার নির্বাচনের আগ মুহূর্তে এবং নির্বাচন চলাকালীন যে সমস্ত বিজেপি কর্মীরা আহত হয়েছেন এবং আক্রান্ত হয়েছিলেন তাদেরকে দেখতে এলেন প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ। ভোট চলাকালীন যে বিজেপি কর্মীরা আহত হয়েছেন এবং আক্রান্ত হয়েছেন সেই সমস্ত পরিবারের সদস্য আহতদের সাথে এদিন কোচবিহারের একটি বেসরকারি হোটেলে সাক্ষাৎ করেন রবিশঙ্কর প্রসাদ সহ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এখানে বিজেপি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা তাদের সমস্যার কথা তুলে ধরেন প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ ও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যান্য সদস্যদের সামনে। সমস্ত অভাব অভিযোগ শুনে এদিন দুঃখ প্রকাশ করেন রবিশঙ্কর প্রসাদ সহ এ টিমের অন্যান্য সদস্যরা। এদিন কনিকা বর্মন অভিযোগ করে জানান তার স্বামী জয়ন্ত বর্মনকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এদিন তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। এদিন তিনি আরো বলেন তার বাড়িতে অভিভাবক বলতে কেউ নেই, শ্বশুর শাশুড়ি এবং ভাসুররা বাড়িতে কেউ নেই, দুটো বাচ্চা নিয়ে একাই বাড়িতে থাকেন, সেই সব আতঙ্কের মধ্যেই রয়েছেন। দেখিয়ে কি কথা হলো কি বললে।
তৃণমূলের কর্মীরা আমার স্বামীকে বাড়ি থেকে দেখে নিয়ে মারধর করে, হত্যা করে। তার আমি যারা নিয়ে এইভাবে অন্যায় অত্যাচার করে আমার স্বামীকে হত্যা করেছে, তাদের আমি শাস্তি চাই, কঠোর শাস্তি চাই। কি বললো প্রতিনিধি দল, কি আশ্বাস দিল? পাশে থাকতে এইটা আশ্বাস দিল, কতটুকু কি করতে পারে। কিছুটা কি আতঙ্ক কাটলো? হ্যাঁ, আতঙ্ক কিছুটা কি কাটলো? আতঙ্ক না, আমার বাড়িতে তো গার্জিয়ান নাই, তার মধ্যে শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর কেউ নেই, আমি বাচ্চা দুটি নিয়ে একাই থাকি বাড়িতে, খুব ভয় লাগে। তার মধ্যে এপাশে ওপাশে বাড়িও নাই, পাশের বাড়ির লোক আছে তৃণমূল করে ওরা, তাছাড়া দুইটাই মেয়ে আর আমি, তিনজনে ওই বাড়িতে থাকতে খুব ভয় করে। কোনো হুমকি দেওয়া হচ্ছে কি? হুমকি আগে দিছে, এখন দেয়নি, ভোটের আগে হুমকি দিছে। কি মনে করছেন, বিচার পাবেন? বললো সব আমরা আছি তোমার পাশে, সবকিছু দেখবো, আশ্বাস দিল, কিন্তু আমরা তো এখনো বাড়ি কিভাবে যাব, কিভাবে আশ্বাস পাবো বা কিভাবে, এরকম কিছু তো বললো না, শুধু বললো যে পাশেই থাকবো, তোমরা কোনো চিন্তা করো না, এইটুকু বললো। আজকে দেখা করলেন, কিছুটা কি আতঙ্ক কাটলো? কি মনে হচ্ছে বাড়ি ফিরতে পারবে? এখন বাড়ি যেন অতক্ষণ আতঙ্ক কি কাটলো, এখন কি করে বলবো, বাড়ি গেলে হয়তো যদি আবার এর অ্যাটাক করে, যদি ইয়ে করে, এদের প্রশাসন যেতে, প্রশাসন তো বলতে পুলিশ কোনো কাজ করছে না। হ্যাঁ, অভিযোগ জানানো হয়েছিল, পুলিশ নিজেই ওখানে উপস্থিত ছিল, কিন্তু তবুও পুলিশ কোনো কিছু করে নেই, পুলিশ তথাপি চলে গেছে বাড়ি। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করে নেই, এবার আমাদের যে একটা আশ্বাস দেবে সেটাও দেয়নি। কি মনে করছেন, বিচার পাবে? যে যে হিসেবে কথা বললো তাতে আমরা আশাবাদী যে হয়তো দোষীদের শাস্তি হবে। অন্যদিকে আরেক বিজেপি কর্মী মিলন বর্মন জানান, প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ তাদের আশ্বাস দিলেন পাশে থাকার এবং সব ঠিক হয়ে যাবে বলে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন। বিজেপি কর্মী বলেন, তারা কিভাবে বাড়ি যাবেন, থানায় অভিযোগ করেছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কিছুই করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। গোটা বিষয় নিয়ে এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রবিশঙ্কর প্রসাদ। এদিন তিনি বলেন, গোটা বিষয় নিয়ে রিপোর্ট প্রদান করা হবে। কি জানাচ্ছেন রবিশঙ্কর প্রসাদ? सभी सांसद अब हमारे पे रेखा जी हैं, हमारी राष्ट्रीय उपाध्यक्ष हैं, वो यूपी से सांसद हैं, लोकसभा की हमारी सीनियर लीडर हैं, डॉक्टर राजजीत रॉय हैं, सिलीगुड़ी के सांसद हैं, हमारे सत्यपाल जी हैं जो बागपत के सांसद हैं उत्तर प्रदेश के, फॉर्मर पुलिस कमिश्नर हैं, और हमारे दिग्दाल जी फॉर्मर डीजी जी हैं यूपी के, पूरा सभा के जहाँ भी जा रहे हैं बोलो तो। ममता जी, माँ माटी मानुष कहाँ चला गया? ये मानुष की चिंता में क्या गोली मारी जाएगी? वो जो बर्मन हमारे कार्यकर्ता मारे गए, हमारे 200 कार्यकर्ता को गोली मारी गई, अभी अस्पताल जा रहे हैं वहां पर 3-3 गोली मारी गई। ये क्या हो रहा है ममता जी, आपके राज्य में क्यों हो रहा है? बहुत पीड़ादायक है, हम इसकी बहुत भर्त्सना करते हैं, अपनी रिपोर्ट तो हम देंगे, लेकिन जो मैंने कलकत्ता में कहा मैं रिपीट करूंगा, ममता जी आप तो वामपंथियों के संघर्ष से खड़े हुई थी ना, देश ने आपको इज्जत दिया कि महिला फाइटर है, आपका राज तो वामपंथियों के अपराध कुशासन से भी आगे निकल गया। जो हमारे खिलाफ वोट देगा उसको गोली चलेगी, लाठी लगेगी, बच्चियों को अपहरण करने की धमकी दी जाएगी, यही आपका शासन है? और माँ माटी मानुष की बात करती है? शेम ऑन यू ममता जी, बहुत पीड़ादायक है। आज मैं कूच बिहार में हम लोग हैं और हम लोग अस्पताल जाएंगे, फिर बाकी फील्ड में जाएंगे, और ममता जी के एक नए साथी बने हैं नीतीश कुमार,
वो भी उनसे सीख लिए हैं। पटना में उन्होंने कल बीजेपी के प्रदर्शन पर बहुत लाठी चलवाई है, अध्यक्ष पर, विपक्ष के नेता पर, एक कार्यकर्ता की मौत हो गई, सांसदों के ऊपर हमला हुआ। तो नीतीश बाबू आजकल ममता जी के रास्ते पर चल रहे हैं, उनकी तो हार तय है, ममता जी आपकी भी हार तय है। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, এই যে বিজেপি তরফ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জেলায় আগমনকে ঘিরে কি মনে করছে বিশেষজ্ঞরা? হ্যাঁ দেখো সুস্মিতা, সকালেই কিন্তু কোচবিহারে এসে পৌঁছেছেন বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নেতৃত্বে কিন্তু রয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তিনি আজ কোচবিহারে এসেই কোচবিহারে একটি বেসরকারি হোটেলে ওঠেন এবং সেখানে কিন্তু তিনি দিনহাটায় যে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উপর যে সন্ত্রাস হয়েছিল, কালমাটির বিজেপি কর্মী সমর্থকরা, তাদের পরিবারের সাথে কথা বলেন এবং তার পাশাপাশি কালকে যে বিজেপি কর্মী শালবাড়ির দুইয়ের যে বিজেপি কর্মী মারা যান কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে, সেখানেও কিন্তু সেখান সেই জয়ন্ত বর্মনের স্ত্রীর সাথেও কিন্তু তিনি দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে বিজেপি সবসময় তাদের পরিবারের পাশে থাকবে। তিনি এই যে ওদের সঙ্গে কথাবার্তা বলে যে তথ্যগুলো নিলেন সেই তথ্যগুলো কিন্তু তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেবেন। পাশাপাশি তিনি কিন্তু রাজ্য সরকারের নামে তীব্র ভর্ৎসনা করলেন এই বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। এর পাশাপাশি তিনি কিন্তু সেখান থেকে সোজা চলে যান কোচবিহার এক নং ব্লকের অন্তর্গত ফুলিমারি গ্রাম পঞ্চায়েতে, যেখানে মাধব বিশ্বাস নামে এক বিজেপি কর্মী ভোট চলাকালীন কিন্তু সে সন্ত্রাসের শিকার হয় এবং বোমের আঘাতে মৃত্যুবরণ করে। তার বাড়িতেও কিন্তু তিনি গিয়েছেন বলে এবং জানা গেছে এবং সেখানে গিয়েও খোঁজ খবর নিয়ে সেটা কিন্তু তিনি কেন্দ্রে জানাবেন বলেই জানাচ্ছেন এদিন। সুস্মিতা, বিজেপি যে নেতৃত্বরা কোচবিহারে রয়েছেন অর্থাৎ বিধায়কেরা বা অন্যান্য যে বিজেপির মুখপাত্র কর্মকাণ্ড যারা করেন তারা কি জানাচ্ছেন, কতটা মনে জোর পেলেন তারা এই সমস্ত এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সমস্ত লোকজনকে পাশে পেয়ে? দেখো সুস্মিতা, ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোচবিহারে এসেছে ঠিকই, কিন্তু এখনো কিন্তু কোচবিহার জেলা বিজেপির নেতৃত্ব তাদের নিয়ে কোনো কথাই এখনো সাংবাদিকদের সামনে বলেননি। তবু যে আক্রান্ত বিজেপি কর্মী পরিবারের লোকজনেরা আসেন তারা কিন্তু জানিয়েছেন যে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে কর্তা ব্যক্তিরা কোচবিহারে এসেছেন তারা যে আশ্বস্ত করলেন তাতে তারা কিন্তু অনেকটাই কিন্তু ভয় থেকে দূরে আছেন এবং অনেকটাই আশঙ্কা থেকে দূরে থাকছেন বলেই জানা গেছে। সুস্মিতা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জেলায় আগমনকে নিয়ে বলেন রাজ্যকে খাটো করে দেখানোর জন্য বিজেপির এটি চক্রান্ত, নির্বাচনে বিজেপি পরাজয়ের পর নিজেদের মুখ লুকোতে এই ধরনের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এই কমিটিকে মণিপুরে যাওয়ার কথাও বলেন। কি জানাচ্ছেন তৃণমূল জেলা মুখপাত্র পার্থপ্রতিম রায়, শুনব। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছে এতে আমাদের কিছু বলার নেই, কারণ পশ্চিমবঙ্গে 2021 থেকে 2023 বহু কেন্দ্রীয় প্রতিনিধি দল 182টা এসেছে, এরকম বহু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছে। আসলে 21-এর নির্বাচনে লজ্জার হাট, পঞ্চায়েতে লজ্জার হাট থেকে মুখ লুকোনোর জন্যে, বাংলাকে খাটো করে দেখানোর জন্যে একটা চক্রান্ত বিজেপি লিপ্ত হয়েছে, তারই এটা অঙ্গ হিসেবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছে। প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্করজিকে অনুরোধ করব যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোচবিহার থেকে আর কিছুটা এগোলে মণিপুর যাওয়া খুব সহজ। মণিপুরে যান, মণিপুরে আগুন জ্বলছে দাউ দাউ করে, বিজেপি শাসিত ডাবল ইঞ্জিনের সরকার, সেখানে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী থেকে চলে এমনকি সেনাবাহিনী তারাও নিরাপদে নেই। কেন এরকম সম্প্রদায়ের সম্প্রদায়ের জাতিগত দাঙ্গা হচ্ছে সেই দিকটা একটু দেখুন, বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে একটু দেখুন, সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যান। এখানে পলিটিক্যালাইজড করবার জন্যে নিজেদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে সেই অস্তিত্বকে ধরে রাখবার জন্য এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নামে নাটক বন্ধ করুন। আপনাদের কোনো নৈতিক অধিকার নেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসে এসব দেখার, কারণ এখানে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে সমস্ত বিষয়গুলো খতিয়ে দিচ্ছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। আপনারা রাজনীতি করবার চেষ্টা করছেন, যেখানে মানুষ সত্যিকারে বিভৎসভাবে মারা যাচ্ছে, গোটা রাজ্যটা জ্বলছে মণিপুর, সেখানে আপনারা যান, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে পরামর্শ।
रहेगा उसके घर भी तोड़ देंगे जिसको पर जो बना रहेगा राज्य पता।